ছবি করলো সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু ভেঙে গেলেন যে হ্যাঁ ওই দেশ থেকে একজন আর্টিস্ট আসছে। এই প্লিজ এই জায়গাটা থেকে আপনারা দূরে সরে আসেন। যবে আপনি মনে করছেন যে তুফানে এই ধরনের মানে প্রভাব ফেলেছে? 100% প্রভাব ফেলছে, 100%। কারণ তুফান যে টাইপের ছবি সেই টাইপের ছবি তো আলোড়ন সৃষ্টি করার একটা ব্যাপার ছিল সেই জায়গাটাতে। আপনারা আমাকে কি বলবো, ডিজিটাল সেক্টরটা কোনো জায়গা থেকে, যদিও ভেঙ্কটেশের ছবি ছিল এটা, হ্যাঁ, তারপরও কিন্তু কোনো দিক দিয়ে সাপোর্ট কিন্তু করে নাই, কিন্তু ইচ্ছে করে করে না, কারণ আমরা বাঙালি, বাংলাদেশি, আমরা বাঙালি না, সরি, বাংলাদেশি। ওনারা বলার সময় বলে সবাই বাঙালি, কিন্তু বাংলাদেশি আমরা, সো আমাদেরকে ওইভাবে ওনারা গোনে। আর আমি কাজ করতে যাচ্ছি, আমি অ্যাজ এ আর্টিস্ট, আর্টিস্টের কোনো তারকাটা নাই, কোনো বেরিবাদ নাই, সো সেই দিক থেকে আমাকে তারা চয়েস করেছে, আমাকে তারা মনে করেছে। আপনি অল্প একটু ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে যে বলছে যে ভেঙ্কটেশের সিনেমা, কিন্তু বাংলাদেশে বলছে বাংলাদেশের সিনেমা, ওরা বলছে ভেঙ্কটেশের সিনেমা, আসলে সিনেমাটা কার? সেটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না সিনেমাটা কার, সেটা 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 আসলে এই প্রশ্নটা হয়তোবা, এই প্রশ্নটা হয়তোবা আপনার এই প্রশ্ন, এই প্রশ্নটা হয়তোবা না, জন মেন্সার কীভাবে হবে? জন মেন্সারের অনেক নিয়ম নীতি থাকে ভাই, তাহলে জন মেন্সার বন্ধ হয়ে যেত না। আগে জন মেন্সার ছিল, থাকলে জন মেন্সার চলতো, যৌথ প্রযোজনা থাকলে যৌথ প্রযোজনা এখনও ছবি চলতো, কিছু যৌথ প্রতারণা হওয়াতে সেই ছবিগুলো আর চলে নাই, এই নিয়মগুলো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। যদি যৌথ প্রযোজনা হতো সেটা আপনারা সবাই জানতেন। আসলে এটা অ্যাকচুয়ালি আমাদের তথ্য মন্ত্রণালয় বলতে পারবে, আমাদের সেন্সর বোর্ড বলতে পারবে, এটা ওনারা আসলে আপনাদেরকে ট্রু একটা রেজাল্ট দিতে পারবে, আসলে ছবিটা কোন পদক্ষেপে বা কীভাবে ছবিটা রিলিজ হয়েছে আর কি। ভাই আমাদের তো দেখতে পাবেন, ডাকতে হবে একজন আর্টিস্টকে, আপনার একজন আর্টিস্টকে যখন ডাকবে তখনই না আর্টিস্ট যাবে। কারণ আপনারা আমার হয়তো বা দেখছেন যে লাস্টে যেমন সাকিব ভাইটা হলো, লাস্টে এর আগে প্রেমপ্রীতি বন্ধনে আমরা মধুমতি সিনেমাতে করছিলাম, মধুমিতাতে করছিলাম আমি যখন, তখন আপনারাই ছিলেন, কিন্তু আপনারা দেখছিলেন তখন আর্টিস্ট সিনিয়র থেকে শুরু করে জুনিয়র থেকে শুরু করে আমি অনেক আর্টিস্ট আনছিলাম আমি, তা সে তাদেরকে তো দাওয়াত দিতে হবে, জানাইতে হবে, হ্যাঁ, যে ভাই আমার একটা, এখন যেমন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে আমার এখানে, আমরা তো একদমই যারা আমার অ্যাসোসিয়েশনের সিনিয়র যারা আছেন তাদের থেকে তো আমরা কিছুই না ক্যারিয়ারের দিক দিয়ে। সেখানে একটা অ্যাসোসিয়েশন, একটা ছবি হবে, প্রেস মিট হবে, তার আমার সভাপতি সেক্রেটারিকে ডাকবে, কমিটিকে ডাকবে, সেখান থেকে সবাই না যাক, পাঁচজনও যদি যায়, যে পাঁচজনরা সিনিয়র আছেন, কারণ আপনি তো ইন্ডাস্ট্রিতে দিজল সাহেবকে ফেলে দিতে পারেন না, মিশা ভাইকে ফেলে দিতে পারেন না, রুবেল ভাইকে ফেলে দিতে পারেন না, রোজিন আপুকে ফেলে দিতে পারেন না, আলী কাকা, সুচরিতা আপু, এরকম আমার প্যানেলে আরও অনেক স্ট্রং স্ট্রং আর্টিস্ট আছেন যাদেরকে কখনোই ফেলে দিতে পারেন না। তা সেখানে তারা যখন একটা ছবির মহরতে যাবে বা তারা যখন একটা ছবি যখন প্রেস কনফারেন্সে যাবে তখন অবভিয়াসলি এটা একটা গুড থিঙ্কিং হবে পাবলিকদের কাছে বা আমাদের কাছেও ভালো লাগবে যে না আমাদের আর্টিস্টরা একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তা সেটার জন্য সর্বপ্রথম আপনি প্রযোজক, আপনি ডিরেক্টর, আপনার সেটার জন্য আগে ইনফ্লুয়েন্স করতে হবে সবাইকে, দ্যাটস ইট। আমাদের হচ্ছে অপারেশন জ্যাকপটের ছোট একটা পার্ট বাংলাদেশে বাকি আছে আর একটা পার্ট হচ্ছে ফ্রান্সে বাকি আছে। তা আমাদের ডেট মোটামুটি 20 তারিখ থেকে নেওয়া, আমরা 20 তারিখ থেকে নিয়ে আশা করছি যে 20 তারিখ নিয়ে এক লড়ে আমরা মোটামুটি হয়তো ফ্রান্সের কাজটা সামনে মাসে ফার্স্ট উইকে হয়তো হবে আর বাকি কাজ যা আছে শেষ হয়ে যাবে ছবিটা।